মনোনয়ন পত্র দাখিল করবর কারণে আমি আগবাড়ি আর ছয়গাঁও সমষ্টির মানুষের যে জাগরণ, সেই জাগরণে আমাক আশ্বস্ত করেছে আর আমি এই নির্বাচন বিজয়ী হওয়াটো এশভাগে নিশ্চিত হয়েছে। কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হব, বিধায়কগী যা 10টা বছর উন্নয়নের নামত ফেক ভাবনা করলে আর উন্নয়ন করাত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাইজে ছয়গাঁও উন্নয়ন বিচারিছে আর ছয়গাঁও একটা সমষ্টির ইতিহাস আর ঐতিহ্য রক্ষা করা বিচারিছে। মই নিশ্চিত ভাবো তেওঁলোকে মোর প্রতিদ্বন্দ্বিতা হব, তেওঁ কিন্তু বিপুল ভোটত পরাজয় হব। এই নির্বাচন আর ছয়গাঁও সমষ্টিত রেকিবক উচ্ছেদ করার কারণে একটা জাগরণ হয়েছে আর গোটেই সমষ্টির রাইজে স্বতঃস্ফূর্তভাবে রেকিব হাটাও ছয়গাঁও বাঁচাও এই ধ্বনিরে আগবাড়ি আছে। আর মোর গভীর বিশ্বাস যে এই নির্বাচন আমি এশভাগর এশভাগে আমি বিজয়ী হওয়ার নিশ্চিত হয়েছিল। আমি আজি সকলের আশীর্বাদ ললো আর আমার নমিনেশন দিয়ার কারণে আমি যাত্রা করছো আর আমি আজি দুপরিয়ার ভিতর আমি নমিনেশন আনবো। প্রভা যৌথ সংগ্রাম সমিতি কর্মকর্তা এই পরিবর্তন বিচারি ছয়গাঁও সমষ্টির উন্নয়নের স্বার্থত সমবেত হওয়া স্বর্গীয় রাইজ সকল, মোর শ্রদ্ধার মহিলা আই সকল, ডেকা যুবক দলের লড়া আছে, এবার আপনার আশীর্বাদ আর আপনার মরমে আমাক আপনার পরিয়ালর এজন করে পেলালে। মই ছয়গাঁও সমষ্টির প্রতিটি পরিয়ালের এজন, কারোবার মই ভাই, কারোবার মই ককাই, কারোবার মই দেউতা আর কারোবার মই পুত্র। আপনাদের সকলেও জানে 85 সনের